প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তথ্য এলো এবং নতুন খবর এলো। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন আপডেট নিয়ে আজকের আমাদের এই ভিডিও। প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে যাদের নাম রয়েছে তাদের সকলকে ঘর দেওয়া হবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার তিনটে দফায় ভেরিফিকেশন করা হবে এবং এই ভেরিফিকেশনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে, এবং সবগুলোই যুক্তিযুক্ত মনে হলেই তবেই কিন্তু আপনাকে ঘর দেওয়া হবে। তো এই দফাতে কোন কোন বিষয়গুলো আপনার কাছে যাচাই করা হবে, কারা যাচাই করতে আসছে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সবার প্রথমে যে তথ্যটি যাচাই করা হবে সেটা হলো আপনার যে বাড়িটি বর্তমানে রয়েছে সেই বাড়িটি কেমন, পাকা দেওয়ালওয়ালা ছাদযুক্ত নাকি কাঁচা টালির বাড়ি বা খড়ের বাড়ি, এই বিষয়টি কিন্তু সবার প্রথমে যাচাই করা হবে। তারপরে দেখা হবে যে সরকারি অন্য প্রকল্প থেকে আপনি বাড়ি তৈরির জন্য এর আগে টাকা পেয়েছেন কি না। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সরকারি বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয়। যদি বাড়ি কোনোভাবে পুড়ে যায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়, বা যদি কোনোরকম বানভাসি হয় বা ঝড় বন্যা, এগুলোর কারণে কিন্তু সরকারি প্রকল্প থেকে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। তো এরকম কোনো প্রকল্প থেকে যদি আপনি বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আর্থিক সহায়তা দেওয়া হবে না। এরপরে দেখা হবে আপনার বাড়িতে দু চাকা বা চার চাকার কোনো বাহন রয়েছে কি না। দু চাকা বা চার চাকার কোনো বাহনের অধিকারী হলে কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আনা হবে না। তারপরে দেখা হবে যে বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতির মালিকানা কি আপনার রয়েছে, যেমন জলসেচ করা মেশিন, পাওয়ার টিলার বা তোমার ট্র্যাক্টর, এই সমস্ত কিছুই কিন্তু দেখা হবে। কৃষি যন্ত্রপাতির অধীনে থাকলে কিন্তু আপনাকে লিস্ট থেকে বাদ দেওয়া হবে। এছাড়াও আপনাকে দেখা হবে যে আপনার মাছ ধরার কোনো বোট আছে কি না, ঠিক আছে। তো মাছ ধরার বোট আছে কি না এই বিষয়টাও যাচাই করা হবে। এরপর দেখা হবে যে ওই ব্যক্তির কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না, সেই সাথে ক্রেডিট লিমিট 50,000 বা তার বেশি আছে কি না যাচাই করা হবে। সেই সাথে দেখা হবে যে ওই ব্যক্তির 2.5 একর তা বা তার বেশি জমি রয়েছে কি না, সেই বিষয়টাও কিন্তু যাচাই করা হবে। তারপরে দেখা হবে কোন পরিবারের কোনো সদস্য বা সদস্যা সরকারি চাকুরিজীবী কি না। সরকারি চাকুরিজীবীর অধীনে হলে কিন্তু আপনার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে লিস্টেড রাখা যাবে না। এরপরে দেখা হবে যে পরিবারের কোনো ব্যক্তি ইনকাম ট্যাক্স ফাইল করে কি না। কোনো পরিবারের ব্যক্তি সরাসরি ডিরেক্ট ইনকাম ট্যাক্স পেয়ার হলে কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তাকে যাচাই করা হতে পারে। তারপরে দেখা হবে যে ওই ব্যক্তি সরাসরি রাজনীতির সাথে যুক্ত রয়েছে কি না। সরাসরি যদি রাজনীতির সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনস্থ আর্থিক সহায়তা দেওয়া হবে না। এই সমস্ত ভেরিফিকেশানগুলো কিন্তু আপনার সম্মুখীন হতে হবে এবং এই ভেরিফিকেশান হবে মোট তিনটে দফায়। এই ভেরিফিকেশানের জন্য নিযুক্ত থাকবে আশাকর্মীরা, সেই সাথে নিযুক্ত থাকবে সিভিক ভলেন্টিয়াররা, সেই সাথে প্রতিটি ব্লকে একজন করে আইপিএস অফিসার বা WBCS অফিসারকে নিযুক্ত করা হবে, যারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ তথ্যটাকে যাচাই করবে। তো এইভাবেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের সম্পূর্ণ যে বিষয়টি ভেরিফিকেশান করা হবে, তারপরে কিন্তু আবাস যোজনার অধীনস্থ আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনার বাড়িতে এর মধ্যে ভেরিফিকেশানে গেছে কি না। তো ভেরিফিকেশানে গেলে আমি যে তথ্যগুলো বললাম তার মধ্য থেকে কোনগুলো জিজ্ঞাসা করেছে বা আমার দেওয়া তথ্য থেকে কোনগুলো বাদ গিয়েছে, যেগুলোর সম্মুখীন, যে সমস্ত প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হয়েছে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।